লোন আছে বা মামলা আছে এমন জমি কিনবেন না। আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে এই জমির লোন আছে এই ধরনের কোনো জমি কেনা থেকে বিরত থাকবেন। আমি আজকে আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে চাই সেটি হচ্ছে আপনি যে জমিটা কিনতে চাচ্ছেন, বিশেষ করে এই ঘটনাটা ঘটে পৌরসভা বা সিটির মধ্যে ঢাকাতে যে সম্পদের মূল্য বেশি, যেসব এরিয়ার ল্যান্ড এরিয়ার দাম বেশি, সেখানে এই ধরনের ঘটনা ঘটে যে পূর্বের মালিক এই সম্পদ দেখিয়ে একাধিক ব্যাংক থেকে লোন আনে, কমপক্ষে একটি ব্যাংক উপরেও আনতে পারে। তাই যারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা ব্যয় করে জমি কিনতে চাচ্ছেন, হয়তো আপনার ল্যান্ড এরিয়ার বাইরে, আপনি যেখানে চিনেন না জানেন না, বুঝবেন কিভাবে যে আপনার এই সম্পদের উপরে লোন আছে কিনা? এটা বোঝার জন্য একটা উপায় আছে, সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের যে ল্যান্ডের ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনি দেখতে পারবেন মর্গেজ নামে একটা টুলস আছে। এই টুলসের মধ্যে ক্লিক করে আপনার জমির তথ্য দিলে আপনি দেখতে পারবেন যে এই সম্পদের উপরে কোনো ব্যাংক লোন আছে কিনা, বা পূর্বে উনি কত জায়গা থেকে লোন নিয়েছেন, এই ধরনের সব ডিটেলস আপনি এখানে পাবেন। এখন আপনি বলতে পারেন যে লোন আছে আমার সমস্যা কি? আপনার সমস্যা নেই, আবার আছে। একটা কথা এরকম প্রচারিত আছে যে সম্পদের ব্যাংক লোন আছে এই সম্পদ জেনে বুঝে কিনতে হবে। হ্যাঁ, লোন আনতেই পারে, সমস্যা নেই, কিন্তু লোন পরিশোধ করার পরে আপনার কাছে মালিকানা বুঝিয়ে দেওয়া হবে। তাই বলা হয় যে সম্পদের যে জমির উপরে লোন আছে সেই জমি কেনা থেকে বিরত থাকতে হবে। দুই নম্বর হচ্ছে কোনো জমিতে যদি মামলা থাকে, মামলা চলমান কোর্টে, ধরেন সিভিল কোর্টে মামলা আছে, দেওয়ানি মামলা আছে, সেই ধরনের জমি কেনা থেকে বিরত থাকবেন যতদিন না পর্যন্ত কোর্টের রায় আসে। অনেক সময় আমরা ব্রোকার সিন্ডিকেটের মাধ্যমে যারা জমি বেচা কেনা করে অথবা যারা এই ধরনের হেল্প করে অনেক ভুল তথ্য দিয়ে মানুষকে মিসগাইড করে জমি সাধারণত বেচা বিক্রি হয়। তাই জমি কেনার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে জমিতে লোন আছে কিনা, দুই নম্বর জমির উপরে কোনো মামলা আছে কিনা, এবং এই জমিতে সরকারি কোনো এমবার্কমেন্ট আছে কিনা, এই বিষয়টা আপনাকে ইনশিওর করতে হবে। তাই যেসব জমিতে লোন প্লাস মামলা আছে এই ধরনের জমি কেনা থেকে টোটালি বিরত থাকবেন, কারো পরোসনায় অথবা ভুল মিসগাইড হয়ে জমি কিনবেন না, তাহলে সারা জীবন আপনাকে পস্তাতে হবে। একটা প্রবাদ আছে এরকম, জমি কিনবেন নাকি মামলা কিনবেন। আপনি একজন ভদ্রলোক, টাকা দিয়ে সম্পদ করবেন, অবশ্যই অ্যাকুরেসি বজায় রেখে সম্পদ কেনার চেষ্টা করবেন। তাই যারা জমি কিনতে চাচ্ছেন এই ধরনের বিষয় থেকে দূরে থাকবেন, বিশেষ করে যারা ঢাকা, গাজীপুর, কেরানীগঞ্জ এই সব এরিয়ায় জায়গা কিনেন, এখানে অনেক ফ্রড, এক ধরনের সিন্ডিকেট, ল্যান্ড সিন্ডিকেট আছে যাদের কবজায় পড়লে আপনি সর্বশান্ত হবেন, জীবন থেকে শুরু করে আপনার টাকা সময় সব অপচয় হবে। একটু সাবধানে থাকবেন। আজকের এই ভিডিওতে সকলকে জানানোর চেষ্টা করলাম, ভালো লাগলে সাথে থাকবেন, ভুল ত্রুটি হলে আমাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ।